খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করে মনমোহন সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অর্থমন্ত্রী অমিত মিত্রের পেশ করা রাজ্য বাজেটে খুচরো ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার কিছুটা চেষ্টা দেখা গেল। বাজেট প্রস্তাবে ছোট ব্যবসায়ী যাদের বাৎসরিক বিক্রির পরিমাণ 50 লক্ষ টাকার নিচে, কেনা পণ্যের উপর তাঁদের আর ক্রয় কর দিতে হবে না। 3 কোটি টাকা পর্যন্ত যাদের বাৎসরিক বিক্রির পরিমাণ, এমন ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সেলফ অডিটের ব্যবস্থা ছিল। এই স্বনিরীক্ষা ব্যবস্থার ঊর্ধ্বসীমাকে 3 কোটি থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। ভ্যাট আইনে ইনপুট ট্যাক্স ক্রেডিট পদ্ধতি অন্যতম স্তম্ভ। বাজেটে ঘোষণা, ইনপুট ট্যাক্স ক্রেডিটের সুবিধা পেতে আর স্টক রেজিস্টার রাখতে হবে না। অনেকে তাদের খাতাপত্র ঠিক রাখতে পারেন না, স্টক রেজিস্টার ঠিক রাখতে পারেন না, নানা রকম বিপদে তারা পড়ে। এবার থেকে তাদের জন্য কোনো স্টক রেজিস্টার রাখার কোনো যা বন্দোবস্ত ছিল তা এখন থেকে আর রাখা হবে না। বৃত্তিকরে ছাড়ের সীমা মাসিক 5,000 টাকা থেকে বাড়িয়ে 7,000 টাকা করা হয়েছে। এতে বহু মানুষ উপকৃত হবেন বলে দাবি অর্থমন্ত্রীর। আশাবুল হোসেন ও দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।